चरणं रे व्रजनितां किशोरी गणैर्माधवैरपि पुरुषैरपरिमव्यभावोत्सवे अगाधरसधावनी सपादपद्मसेवाविदो विदेहि मधुरज्जलामिव कृतिमाधीश्वरी। कलिजुग पावनावता श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री अभीष्ट ईश्वरी श्री श्री राधारानी चरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गए बोलें ओई ममाधीश्वरी हे आमार अधीश्वरी श्री राधिके उपास्य चरणाम्बुजे व्रजभृतां किशोरी गणै এই ব্রজের মহাভাবতী সব ব্রজ সুন্দরীগণ কর্তৃক তুমি উপাস্যা চরণাম্বুজ সর্বদা তোমার চরণ কমল উপাসনা করেন তারা মহাদেবীরপি পুরুষৈরপরি ভাব্য ভাবোৎসবে এবং পুরুষ অভিমানী যে সকল মহামহা মহত আছেন সেই তাঁদের কর্তৃক তোমার ভাবোৎসবের ভজন মানুষেও চিন্তনীয় নয় তুমি তোমার পাদ পদ্ম সেবা বিষয়ে বিদেহী মধুর জ্বালামিব কৃতিঙ্গ মাধীশ্বরী মধুর রসময় ওই উজ্জ্বল রসের সেবা বিষয়ে তুমি আমায় আজ্ঞা প্রদান করো। আমরা এই শ্লোকের ব্যাখ্যা সাধন করে আসছি। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে পুরুষাভিমানী মহা মহৎগণ কর্তৃক যে রাধারানীর চরণ উপাস্য নয় এই বিষয়ে শ্রী নারদের দৃষ্টান্ত দিয়েছিলাম পদ্মপুরাণ পাতালকুণ্ডের থেকে। শ্রী রাধারানীর কৃপা পেয়েছিলেন তিনি, তার যখন ভীষণ ভানুগৃহে যখন তার অভিলাষ হল স্তুতি করলেন এবং রাজারানীর নিত্য স্বরূপ দর্শনের অভিলাষ জাগল, ঈশ্বরী সখী সঙ্গে দর্শন দান করে তার অভিষ্ট কামনা পূর্ণ করলে, তেমনি তার যখন যুগল দর্শনের কামনা জাগল তখনও অভিষ্ট ঈশ্বরী এই নিজ প্রাণনাথের সঙ্গে দর্শন দিলেন, কিন্তু আগে নারদ কুণ্ডে স্নান করে গোপবালা কিশোরী রূপ ধারণ করলেন। তবে
তো নিত্য নিত্য পরিকর মনোবাসনা পূর্ণের জন্য তার এই গোপী দেহদান এবং যুগল কিশোরের দর্শন প্রাপ্ত। তাছাড়া উনি কি সেই দেহে ভাবোৎসবের সেবা পেলেন নাকি? তা নয়, নিত্য পরিকর বাসনা পূর্ণ হলো দর্শন মাত্রই, তারপর নিজের স্বরূপে রাধা কৃষ্ণের মাধুর্যের গান বিনা যন্ত্রে করতে করতে ভ্রমণ করতে লাগে। তো সুতরাং ভাবোৎসবের যে সেবা সেটি বিশেষ করে এই যুগে মহাপ্রভুরই মহাদান এবং গোস্বামী পাদ গণিত কৃপায় এইসব তত্ত্ব এবং ভজন কলিহত জীবের ভাগ্যে লভ্য হয়েছে, এটি মহাপ্রভুরই করুণা। তারপরে বলছেন বলছেন অগাধ রস ধামনি সপাদ পদ্ম সেবা বিধু, রাধারানীর চরণকে বলছেন অগাধ রস ধাম। আমরা বারবার এই কথা বলেছি যে এই মহাভাবের উপাদান দিয়ে শ্রী শ্রী রাধারানীর বিগ্রহটি সেই উপাদানই গড়া। রমণী আকৃতি থাকলেও নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, এইটি শ্রী রাধারানীর অন্যান্য গোপিকার থেকে স্বরূপের মহান বৈশিষ্ট্য। তো সুতরাং তার চরণের বর্ণনা করা হচ্ছে, তাহলে অখণ্ড মহাভাবেরই বর্ণনা করা হচ্ছে। এই তো এই জন্য গোস্বামী পাদের এই রাধা তত্ত্ব বিষয়ক যে সকল এই বাণীগুলি আছে, এই যেসব সাধক দশার বাণী সেগুলি যদি তলিয়ে আলোচনা করা যায় তাহলে অনেকবিধ মূল্যবান তত্ত্বের অনুসন্ধান পাওয়া যেতে পারে। আমরা শ্রুতিতে দেখতে পাই যে ভগবান তিনি রসস্বরূপ আনন্দ স্বরূপ, এইটি পরব্রহ্মের স্বরূপ, রস বৈষ আনন্দং ব্রহ্ম আনন্দমৃত রূপং ইত্যাদি পরব্রহ্মের স্বরূপ ইঙ্গিত করেছেন। সর্বেশাং ভূতানাং মধু, তিনি সকল ভূতের আনন্দ এবং মধুর স্বরূপ। আরো বলা হলো বিষ্ণুপদে পরম মদ্ভুত, এই যে ভগবান আনন্দ স্বরূপ রসস্বরূপ, এর অভিব্যক্তি কোথেকে? শ্রী বিষ্ণুর চরণের থেকে সেই মধুধারা খরিত হয়। তো সেইটি হচ্ছে বিষ্ণুর চরণে হচ্ছে অনন্ত আনন্দ রস বা মধুর। এই যে জগতে ব্রহ্মাণ্ডের অনন্ত সব জীব কোটি কোটি মানুষ, এই যারা বিষয়ানন্দে প্রমত্ত হয়ে আছেন এবং কত কত সাধুবাণী কত কত শাস্ত্রবাণী শ্রবণ কীর্তনাদি হচ্ছে, কিন্তু সেই বিষয়ানন্দের আবেশ এতই প্রবল যে সে সমস্ত যেন মনের থেকে ভেসে যাচ্ছে, অন্তরে যেন স্পর্শ করছে না, এটা তো আমরা ভুক্তভোগী। এই যে বিষয়ানন্দের আবেশ যার এত মত্ততা,
সেটি ওই ভগবানের চরণের থেকে খরিত হচ্ছে যে মধু, তার এক কণিকার আভাস মাত্র, আভাস কণিকা বলা হয় তাকে। দৃষ্টান্ত রূপে বলা যেতে পারে, যেমন কোন মধুচক্র আছে গাছে, তার থেকে যদি ফোঁটা ফোঁটা মধু ধরণীতে পড়ে, তাহলে সেই ফোঁটাগুলো বালুর সঙ্গে মিশে যায়, ভিতরে বাইরে বালু এসে যায় দুলো। যদি সেটিকে কেউ আস্বাদন করবে বলেন, তাহলে তাকে বালু খেতেই হবে। তো তেমনি আভাস কণিকা বলা হচ্ছে এই জন্য যে এই যে মায়াকৃত এই দেহে যে তেতাপাদি জ্বালা, এই দুঃখ সেই আভাস কণিকার সঙ্গে মিশেছে, সেইটি বিষয়ানন্দ। কিন্তু তার তমত্ততা, তাহলে সেখানের থেকে যে শুদ্ধানন্দটি খরিত হচ্ছে, তাহলে তার প্রথমত্বতা এবং সেটি কিরূপ, সেখানের থেকে যে শুদ্ধানন্দ খরিত হয় একমাত্র এই ভক্তই তা আস্বাদন করে থাকে, এবং সেই আস্বাদনের এত মত্ততা এক ফোঁটাই যে ব্রহ্মানন্দ তার আগে সামান্য ছাত্রলোকের মতো। এই জন্যেই আমাদের উপনিষদ তৈতরীয় শ্রুতি একটা আনন্দ মীমাংসা লিখেছেন এই ভক্তের আনন্দটা বুঝাবার জন্য। ভক্তির আনন্দ, বিষয়ানন্দ জীবের থেকে আর মানুষের থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত, তো সেই মীমাংসাটা হচ্ছে মানুষানন্দের থেকে শতগুণ মানুষ গন্ধর্বের আনন্দ। তাহলে মানুষানন্দটা কি? মানুষ যে আনন্দ ভোগ করে, আমরা যে আনন্দ ভোগ করছি তাই মানুষ আনন্দ বললেন না, মানুষ যে আনন্দ ভোগ করতে পারে, মানে যতদূর একটা মানুষের পক্ষে আনন্দ ভোগ করা সম্ভব তার চরম, তাকে বলা হচ্ছে মানুষ আনন্দ। তার শতগুণ মানুষ গন্ধর্বের আনন্দ, আবার শতগুণ দেব গন্ধর্বের আনন্দ, আবার তার শতগুণ দেবতাগুণের আনন্দ, আবার তার শতগুণ ইন্দ্রের আনন্দ, আবার তার শতগুণ ব্রহ্মার আনন্দ। এইখানে বিষয়ানন্দের শেষ, তারপরে ব্রহ্মানন্দ তার কত গুণ বললেন, গুণ না, সেটা কোনো গুণ বলা যায় না। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্ত মনসা সহ, মনের সঙ্গে বাণী যেটা ধরতে না পেরে ফিরে আসে, তাহলে ব্রহ্মানন্দটিকে বলা হচ্ছে মন বুদ্ধির অগোচর। তাহলে তার কি হিসাব? কিন্তু সেই ব্রহ্মানন্দের থেকে কোটি কোটি গুণ আনন্দ ভক্তির, সাধন ভক্তির। কেউ যেন মনে না করেন যে প্রেম ভক্তি ভাব ভক্তি, সাধন ভক্তির কথা, যা শ্রবণ কীর্তনে লাভ করা যায়। কারণ চৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতুদক সময়। কৃষ্ণ নাম করে ভক্ত যে আনন্দ সিন্ধু আস্বাদন করেন সাধক, ব্রহ্মানন্দ তার আগে খাতুদক সময়। খাতুদক মানে একটা সামান্য গরুর খুরের জল, আর কোথায় সমুদ্র,
সাধন ভক্তির বিষয় বলা হয়েছে, আর ভাব ভক্তি প্রেমের তো কোথায় নেই। এখন এই যে ভক্তি যিনি আস্বাদন করেন, তিনি যে আনন্দিত হয়ে যান তা না। ঋষিগণ তাদের সম্বন্ধে প্রয়োগ করেছেন বাণী, মধু বা তার তায়তি মধুমত পার্থিব রজ মধু খনন্তি সিন্ধব মাধবীর ন সন্ত সরি। এসে আরো কিছু কিছু বলে অংমধু 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 বললেন, এই যে ভক্তি সাধন ভক্তি আমরা ভগবানের উপাসক নিজেদের সম্বন্ধে প্রয়োগ করেছেন কথাটা, আমরা ভগবানের উপাসক আমাদের জন্য বাতাস মধুধারা বহন করে আনি, সিন্ধু মধু খরণ করে মধুমতি হয়ে ওঠে গাভীর দল, মধুমান হন বনস্পতি, এমনকি পৃথিবীর প্রত্যেকটি রজকণা আমাদের নিকটে মধুময় বলে প্রতিভাত হয়। আনন্দ আর আস্বাদন ছাড়া আমাদের আর অন্য কোনো কিছু থাকে না এই বিশ্বজগতেই তারা সাধক। এই জন্য সাধনা আর আস্বাদনটাই কি কম। বিল্বমঙ্গল ঠাকুরকে বলেছিলেন, ভগবান এই বৃন্দাবনে বাস করে কি যে সাধনার রস তা তোমায় আস্বাদন করাবো। বললেন, হ্যাঁ প্রভু আস্বাদন করতে আমি চাই, তবে প্রার্থনা করি কিভাবে করাবেন। জানি তচ্চরিতামৃতানি রসনা লিজ্জানি ধন্যাত্মনাং জীবা শৈশব চাপল ব্যতি করা রাধা বরোধুন্মুখা যাবা বিনু গীত গতয়ু লীলা মুখাম্বরুহে ধারা বাহিকতয়া স্ফুরন্ত হৃদয়ে তান্নেব তান্নেব মে। প্রভু এইভাবে আস্বাদন করাও, তোমার যে চরিত্র লীলা যেখানে তুমি চপল কিশোর রাধারানীকে পুষ্পহরণ লীলায় আর দান লীলা দিতে যে অবরোধ করে থাকো, যে সকল লীলা ধন্যাত্মাগণ লেহন করে থাকেন, কোনো পরম আচ্ছাদ্য বস্তুকে যে লেহন করে আস্বাদন করা হয়, লেজানি ধন্যাত্মনা। এখানে ব্যাখ্যাকার লিখেছেন সুখদেবাতির মতো ধন্যাত্মা, যে রাধা গোবিন্দী লীলা লেহন করে থাকে। আর তোমার শ্রীমুখে যে বেণুনাথ, এই বেণুনাদীর যে মাধুরী, এই সকল লীলা আমার হৃদয়ের ধারাবাহিক রূপে স্ফুরিত হোক। সাধনা চাইলেন সিদ্ধ পুরুষ, ভগবান বললে ইচ্ছা করলেই নিতে পারে, কিন্তু তিনিও এই সাধনার রস আস্বাদন করাচ্ছেন, এবং সাধনার রসটি যে কম নয় সেটিও জানাচ্ছেন। তো সেটির উৎস হচ্ছে বিষ্ণুপদ, তারই এক ফোঁটায় শুদ্ধ আনন্দ এই ভক্তি। আর সেখানে তো সিন্ধু সেই পরব্রহ্ম বিষ্ণু স্বরূপের সাক্ষাৎ স্বয়ং রূপ গোবিন্দ। অতএব সাক্ষাৎ তিনি মাধুর্যের এই মূর্তি, মাধুর্যং এব নু লীলাসু বললেন, তুমি আর মাধুর্যের কোনো তফাৎ নেই। তবে যে বলা হয় কৃষ্ণের মাধুর্য, ওটা রাহু শির ইতিবৎ, যেমন বলা হয় রাহুর শির, তো রাহুর আবার শির কোথায়? শিরটাই তো রাহু আর দেহটা তো কেতু। এটা যেমন বলার ভঙ্গি, তেমনি যদি কেউ বলেন কৃষ্ণের মাধুরী,
তো সেটি সেই রকম হবে, কৃষ্ণই মাধুর্য সাক্ষাৎ। তো সেই যে সাক্ষাৎ কৃষ্ণ অখণ্ড মাধুর্যের মূর্তি স্বয়ং ভগবান, মা জনগণ আস্বাদনও করেছেন পরিবেশনও করে দিয়েছেন, যেদিকে তাকাবেন সেই দিকেই মধুর রস। মধুরং মধুরং বপুরৈশবে ভূ, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মধুস্মিত মেতদহ, মধুরং 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 মধুরম। বিলাস সাক্ষাৎ দেখছেন তো, বদনের দিকে তাকাচ্ছেন মধুর মধুর, হাসির দিকে তাকাচ্ছেন আরো মধুর, চরণের দিকে তাকাচ্ছেন মধুর মধুর, শেষে আর কোথায় বলবেন এই মধুরং 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 বলে অনন্ত মধুরতার ইঙ্গিত করে দিলেন। এই কৃষ্ণ যার চরণ অনন্ত মধুরতার উৎস, আর এ রাধা চরণ অগাধ রসধাম, এখান পর্যন্ত না এলে এই সিদ্ধান্ত মীমাংসায় এই মহাভাব বস্তুটিকে বুঝাই যাবে না। অগাধ শব্দটিকে মুক্ত প্রগ্রহ ন্যায় যদি ব্যাখ্যা করা যায়, তাহলে সেই যে আনন্দ ঘন মূর্তি যার মধুরতার কোনো অন্তই নেই, অসীম অনন্ত কোটি কোটি রসের সিন্ধু উদ্বেলিত হচ্ছে অহর অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, অতএব সে তাকে মুক্ত করে কে, মত্ত করা নয় পাগল করা, উন্মাদ করা। প্রথম যেদিন রাধা নামটি শুনালেন তাকে পূর্ণমাসী দেব, রাধা নাম শোনাতে যাচ্ছেন কি তত্ত্ব রাধা, বিদগ্ধ মাধব নাটক গোস্বামীপাদ, প্রবেশ করেছেন বনে গোচারণের জন্য কৃষ্ণ বলদেব সখাগণ, কৃষ্ণ মধুমঙ্গল, কৃষ্ণ বলছেন সখাগণ একটু বাঁশি বাজিয়ে আমি সব বনে স্থাবর জঙ্গমকে আমাদের আগমন জানিয়ে দিই। অধর কিশলয় এবং শিবিন্যাস করে বাজার, তো স্থাবর জঙ্গম যুগপথ পুলকিত হয়ে উঠল। বসন্তকাল যে কোনো ঋতু থাক, বাঁশি শুনল তো বসন্ত, রাশি রাশি কুসুম ফুলে ফুলে ভ্রমর গুঞ্জার করছে, আর ফল সমস্ত একেবারে পরিপক্ব হয়ে গেল। কৃষ্ণ বলছেন মধুমঙ্গল ওই দেখো, দেখছ তো কত ফুল ফুটে গেল বৃক্ষলতায়, ওই দেখো দাঁড়িম্ব ফলের থেকে বিদীর্ণ হয়ে রস কিভাবে ঝরে পড়ছে, দেখছ না লতা পাতা কি মধুময় বৃন্দাবন, ভ্রমরগুলি ঝঙ্কার করছে ফুলে ফুলে, কি আনন্দ দিচ্ছে এই বৃন্দাবন আমাকে। মধুমঙ্গল বলছেন সখা তোমাকে আনন্দ দিচ্ছে বৃন্দাবনের শোভা, কিন্তু আমাকে আনন্দ দিচ্ছে না, কেন জানো, এই যে ভ্রমরগুলো ছুটে আসছে আমার মনে হচ্ছে আমাকে কামড়াবে, অতএব আমি তো ভয় পাচ্ছি আর তুমি আনন্দ পাচ্ছ। সেই যে গোকুলেশ্বরী রন্ধনশালা যেখানে খাঁটি গায়ের ঘি তার সন্দেশগুলো তৈরি হয় খণ্ড লড্ডু গম 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 গন্ধ উঠে, ওই গোকুলেশ্বরীর যে রন্ধনশালা ওর মতো আনন্দ বিশ্বে আর কোথাও নাই। শঙ্করসন শুনে হাসছেন, বলছেন মধু এই যে লতাগুলো আছে না,
এলা সব দিতে পারি। অতএব তুমি যদি এদের কাছে, কৃষ্ণই বলছেন, তুমি যদি এদের কাছে চাও তাহলে এরা তোমাকে খণ্ড লড্ডুকও দেবে। তখন মধুমঙ্গল বলছেন, সখা তোমাকে সত্যবাদী বলে সবাই বলে, শুনেছি, এটা ঠিক কিনা জানি না, তবে আমি আজ পরীক্ষা করব। হে লতা আমার সখা ক্ষুধাতুর, নিজের কথা বলছেন, আমার সখা ক্ষুধাতুর, অতএব কিছু খণ্ড লড্ডুক দাও। ইত্যাবসরে পূর্ণমাসী দেবী বেশ কিছু লাড্ডু খণ্ড লড্ডুক নিয়ে এসে হাজির। কৃষ্ণকে বলছেন, এই যে খণ্ড লড্ডুক নাও। তখন শঙ্করসন বলছেন, দেখলে তো মধুমঙ্গল, এই জরদ বল্লরী বদান্যতা, এই যে পুরাণ সেই বল্লরী মানে লতা কল্পত লতা, এর বদান্যতা দেখলে তো, এসে গেল তো। তখন সেই ফাঁকে পূর্ণমাসী দিদি বলছেন, শঙ্করসন, জলদ জরদ বল্লবী ভন্যতাম, জরদ বল্লরী নয়, জলদ বল্লবীর বদান্যতা, বল্লবী মানে গোপী, বৃদ্ধা গোপী। কৃষ্ণ বলছেন, কে জরদ বল্লবী? চন্দ্রমুখ মুখরা, উনি বলছেন মুখরা সে বৃদ্ধা গোপী। মুখরা মুখরা এখানে সহসা মিষ্টান্ন পাঠাচ্ছে, আরে তার নাতনির বিয়ে যে, এই জন্য অভিমন্যুর সঙ্গে, এই জন্য সর্বত্র এই খণ্ড লড্ডু বাড়ছে, তাই তোমাদের জন্য দিয়েছে, আমি নিয়ে এলাম। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কে অঙ্গনাপ্ত্রী, সেই নাতনিটি কে? তখন পূর্ণমাসী দেবী বলছেন, রাধা নামনি কাচিত আনন্দ কৌমুদী। বললেন, এক আনন্দ কৌমুদী, তার নাম রাধা, শুনলেন নাম প্রথম। নামটি শুনেই পাগল, সখা রাধা নাম কেবা শুনাইলে, শুনি মোর প্রাণ জুড়াইলে, ওই নামে আছে কি মাধুরী, শ্রবণে রহল সুধা ভরি, চিতে নীতি মূরত বিকাশ, অমিয়া সাগরে যেন বাস, আমার দেখিতে নয়নে করে সার, এ যদু নন্দন মনকান। নামটি শুনে দেখার ইচ্ছা, সে অনুসন্ধানে থাকেন। একদিন রাধারানীর দর্শন হল, সকাকে বলছেন, বেলি ও সকালে দেখিনু সে ভালে, পথেতে যাইতে সে, সখা জুড়ায় কেবল নয়ন যুগল, আমি চিনিতে নারীলুকে, সখা রূপকে কহিতে পারে, অঙ্গের শোভা বসন আভা, পাশুরিতে নারী তারে, মাম অঙ্গুলিতে মুদরি সহিতে, কনক কুটরা হাতে, ও তার নয়নে কাজল, সিথায় সিন্দুর, মুকুতা সবিত মাথে, নীল শাড়ি, ঘনপাশকারী নীল শাড়ি উছলিতে তাহে, ঘনপাশকারী নীল শাড়ি বর্ণনা যায়, বলছেন বর্ণন করতে পারা যায় না, দেখি মনে আস
ওই পদে করিয়া দেখেই আমার মনে হলো ওই চরণেই সর্বদা নিজে দাস করি মনে আস, দেখে আমার মনে হলো দাস করে ওই চরণে আমি যেন থাকি। দেখে একবার দেখে ওই চরণের দাস, তাহলে সেই চরণটা কত আনন্দ বা মধুর উৎসব। নীল শাড়ি মোহনকারী উছলিতে দেখি পাস, আর কি বা মনে করিল যতনে দাস করি মনে আস, তার দাস হয়ে যেতে ইচ্ছা হলো। কিবা সে ভঙ্গিমা নাই কুপমা চলন মন্থর গতি, কোন ভাগ্যবানে পাইয়াছে কি দানে ভুজিয়াছে উমাপতি। চণ্ডীদাসে কয় ওই মূরতি সে নয় এই বধিতে তোমার মতো নাগর জনে, অমিয়া ছানিয়া না জানি কি দিয়া গুড়ি আছে অনুমানি, কোন অমৃতের মূর্তি। তো এই রসরাজ দর্শন মাত্রে যখন ওই চরণে নিজেকে দাস করে মনে করছেন, তখন এই অমৃতটা হচ্ছে সেই মহাভাবামৃত, এছাড়া আর কিছু নয়। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, এই জন্যই বলা হচ্ছে হুসাইপাদ বললেন অগাধ রস ধামনি সপাদ পদ্ম সেবা বিধু, অগাধ রসির ধাম শ্রী শ্রী রাধাচরণ। এই গোবিন্দের যে উন্মাদনা এবং রাধাচরণী আসক্তি, এই দেখেই এই প্রমাণে অগাধ রসের ধাম এইটি বোঝা যায়, একদম পরাকাষ্ঠা। তো অগাধ রসের ধাম তোমার চরণ, কিংবা অগাধ রসের ধাম সেই চরণের সেবা, যেমন চরণ অগাধ রসের ধাম তেমনি সেই চরণের সেবাও অগাধ রসের ধাম। যারা সেবাটি পেয়েছেন তারা জানেন, আমরা বলেছি এরা রাধা কিং করি, রাধা পাদ পদ্ম এদি সর্বস্ব, রাধা চরণ ছাড়া আর কেউ কিছু জানেন না। এরাই বুঝেন যে রাধা চরণে কতখানি আস্বাদন নিহিত আছে সেই সেবায়, সখী হয়ে দাসি, সক্রসির পাত্রী হয়েও দাসি। একদিন এক রাধা কিঙ্করি ওই দ্বার দেশে বসে একটা কুঞ্জের আর মালা গাচ্ছে, তা এখন গোবিন্দ দৈবাত সেখানে তিনি উপস্থিত হয়েছেন, বলছেন সুন্দরী তোমার স্বামিনীকে খুঁজে খুঁজে পাচ্ছি না, অতএব তুমিও সৌন্দর্য মাধুর্যে কম নয়, আমি এখন তোমার ঈশ্বরীর জন্য নিতান্ত অধীর, অতএব এক্ষণে আমায় অঙ্গ সঙ্গ দিয়ে, এখন নির্জন কেউ তো নেই, হতে আমার অভিলাষ পূর্ণ কর। তখন উনি স্পষ্ট কথা বলতে গিয়ে বললেন শোনো গোবিন্দ, রাধা সঙ্গলস উজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া চাতুর্যোত্তর মেব সেবনমহম গোবিন্দ সংপ্রার্থে জেনা শেষ বধুজন ভট মনোরথ সীমা নচুক্কং মম তব অঙ্গ সঙ্গম রসি প্যালম্বতি মন মন। স্পষ্ট কথা বলছেন, শোনো বলছি গোবিন্দ, এই রাধা সঙ্গল সৎ উজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া, রাধারানীর সঙ্গে তোমার যে বিলাস রসকলা, সেই বিলাস রসকলার ভূমিতে আমার মন সর্বদা সেবারসের আকাঙ্ক্ষা করে। আমি জানি
ব্রজের সকল প্রজাঙ্গনাই জানেন যে ব্রজসুন্দরীগণের মনোরথের উদ্ভট সীমা, চরম সীমা হচ্ছে এই তোমার অঙ্গসঙ্গ। নায়িকাগণ এমনকি সখীগণ অঙ্গীকার করে থাকেন রাধারানীর ইচ্ছায়। কিন্তু এটি জেনে শুনো, ভবদঙ্গ সঙ্গম রসিন তা ন আলম্বতি মন, আমার মন সেটা চায় না। কেন চায় না? এইখানে আনন্দচন্দ্রিকা টিকা লিখেছেন যে এই রাধার সঙ্গে যে তোমার মিলন মাধুরী, তাতে তোমাদের যে সেবা, সেই সেবারসের আস্বাদন এত অধিক যে নহি লব্ধাধিক সুখাজনা অল্প সুখে প্রবর্তন্তে ইতি ভাব। সে রসের আস্বাদন এত বেশি যে যারা সেই সুখ আস্বাদন করেছেন একবার সে আনন্দ, তারা আর ওই অন্য কোনো আনন্দ কামনা করেন না সখীগণের পর্যন্ত। শ্রীপাদ দাস গোস্বামী চরণকে সক্ষ দিতে চেয়েছিলেন রাধারানী। উনি এক কথায় বললেন, সখায়তি মম নমস্তু নমস্তু নিত্যম, তোমার সখীত্বে আমি নিত্যই প্রণাম করি। তার মানে সখীগণ, সখীগণকে সেবা করব আমরা, আর সখীগণের আজ্ঞাতে সর্বদা তোমার সেবা করব। হতে তোমার সখীত্বে বারবার নমস্কার। দাস্যায়তি মম রসুস্তু রসুস্তু সত্যম, তোমার দাসিত্বে আমাদের নিরন্তর রস হোক এইটি কামনা করি। এখানে একটা বিষয়, রহস্যময় বিষয়, তার কারণ বিষয়টি হচ্ছে একটা কথা আছে যে সখীগণের যে ভূমিকা সেটি কি কম নাকি? কারণ রাধারানীর সুখেই তো দেখ সকলের কাম্য। তো এখন রাধারানী যখন কোনো ছলে কৃষ্ণকে সখীর নিকটে প্রেরণ করেন, কেন প্রেরণ করেন? নানা ছলে কৃষ্ণে প্রেড়ি সঙ্গম করায়, আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। হলো তো, তাহলে এমনই সখীগণ কৃষ্ণ মিলনটা আকাঙ্ক্ষা করেন না, নিজের সুখে সবাই নিজের দিকটা শূন্য। তো রাধারানী সুখী মুক্ত কাম্য, তিনি তো অভীষ্ট, কিন্তু নিজের সঙ্গের থেকে যখন রাধারানী কোটি সুখ পাচ্ছেন, তখন মঞ্জুরীগণ সেই রাধারানীর কোটি সুখটা চাচ্ছেন না কেন? যদি গোবিন্দ তাদের প্রার্থনা করেন মিলন, উপাখ্যান করছেন কেন, প্রত্যাখ্যান কেন? কেন এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাল প্রথমে এই প্রশ্নটি সমাধান করতে গিয়ে লিখছেন, বললেন এই সখীগণ দু প্রকার। একটি হচ্ছেন, এক শ্রেণীর হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি লোভনীয় গাত্রী, আর এক শ্রেণীর হচ্ছেন শ্রীকৃষ্ণের অনতি লোভনীয় গাত্রী। তো যিনি অতি লোভনীয় গাত্রী, ওই তিনি হচ্ছেন সখী ললিত বিশাখা। আর যারা অনতি লোভনীয় গাত্রী তারা হচ্ছেন মঞ্জুরী, এই জন্য হয় না। কিন্তু যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ ওখানে ওই কথা লিখছেন, সেই তিনি আবার কৃষ্ণ ভাবনামৃতে লিখছেন, উজ্জ্বলের টিকাতে তো এই কথা বললেন, তিনি আবার কৃষ্ণ ভাবনামৃতে লিখছেন যে এই মঞ্জুরীগণ রূপ মঞ্জুরী প্রভৃতি, এদের এক একটি নখের রেখা বিদ্যুৎকে পর্যন্ত তিরস্কৃত করে, প্রত্যেকটি যুথেশ্বরী হবার যোগ্যা, সেখানে যুথেশ্বরী হওয়ার যোগ্যা লিখে দিয়েছে। তো যখন যুথেশ্বরী হওয়ার যোগ্যা,
তখন ওই টিকাকারই লিখলেন কেন? একই গ্রন্থকার যৌনতী লোভনীয় গাত্রী, এখানে আসলে সৌন্দর্যের কোনো প্রশ্ন নেই। সৌন্দর্যে অনতি লোভনীয় গাত্রী নয়, ওই লোভটা। তার মানে কৃষ্ণের লোভ জাগাচ্ছে কে? তিনি তো সাক্ষাৎ অখণ্ড রস স্বরূপ, তো লোভটাকে জাগাচ্ছে। কৃষ্ণের অন্তরে কামনার সৃষ্টি করে, লোভের সৃষ্টি করে একমাত্র প্রেম। ভক্তের প্রেম তার জাতি এবং তার বাসনা অনুরূপ, পরিমাণ অনুরূপ সেই প্রেমকে আস্বাদন করার ইচ্ছা কৃষ্ণের অন্তরে যায়, তাহলে ইচ্ছাটাই জাগবে। তো সুতরাং সখীগণের মনে হয় যে যদি রাধারানী সুখী হন, অধিক সুখ লাভ করেন, আমাদের সহিত শ্রীকৃষ্ণ মিলনে, তাহলে আমরা সেটা স্বীকার করব। অধিক রকম পাবে ওই যে তাদের ইচ্ছাটা, ওটা তো প্রেমেরই ইচ্ছা। ওই ইচ্ছাটা শ্রীকৃষ্ণের অন্তরে তাদের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষাটা জাগাল, আর তা না হলে যিনি মোহিনী রূপ ধারণ করলেন তখন মহাযোগীশ্বর মহাদেব পর্যন্ত পাগল হয়ে গেলেন, উনি কি রূপমুগ্ধ? উনি প্রেমে মুগ্ধ খালি। একমাত্র একটাই জিনিস আছে, লাজি শক্তি সার বৃত্তি প্রেম, সেই প্রেমেই তিনি বিমুগ্ধ, আর অন্য কোনো বিষয়ে নয়। এবং সেই প্রেম অজস্র ধারে মূল কেন্দ্র হচ্ছে সে রাধারানী চরণ বলে অগাধ রসধাম। কারণ আমাদের গোস্বামীপাদ বলেছেন যে দুভাবে রাধার কৃষ্ণ সেবা, এক তো সাক্ষাৎ মূর্ত রূপে আর এক অমূর্ত রূপে। তো মূর্ত রূপে যিনি আছেন তিনি সমস্ত কমলাগুণের মূল, অতএব যত সব ভগবত স্বরূপ আছেন সে সমস্ত যে এই মধুর রসে সেবা তার থেকে হচ্ছে, আর অমূর্ত রূপী যিনি আছেন তার থেকে আসছে প্রেম জগতে। তার বিষ্ণুপদে যেমন রসের উৎস, তেমনি রাধার চরণ হচ্ছে প্রেমের উৎস, অখণ্ড প্রেম তার চরণের থেকে আসছে। এই জন্য বলছেন সান্দ্রানন্দ ঘনানুরাগ লহরী নিঃসন্দ পদাম্বুজ দ্বন্দ্বে শ্রী বিশ্বভানুনন্দিনী সদা বন্দে তব শ্রীপদম। বিশ্বভানুনন্দিনী তোমার শ্রীপদ বন্দনা করি, যে চরণের থেকে সান্দ্রানুরাগ লহরী নিঃসন্দিত চরণ কমল, কমলকে নাড়লে দু চার ফোঁটা মধু পড়ে, কিন্তু তোমার চরণ কমলে এই সান্দ্রানন্দানুরাগ মানে মহাভাব, সান্দ্র অনুরাগ, অনুরাগ গাঢ় হয়ে মহাভাব হয়, আর যখন চরম সান্দ্র হয় তখন মাধ হয়ে যায়। অতএব সেই সান্দ্র অনুরাগ যে মহাভাব, ওই মহাভাবের ঝর্ণা স্রোত বয়ে মহাভাবের মন্দাকিনী তোমার চরণের থেকে, তাহলে যে অগাধ রস ধামনি রাধা চরণ, যে প্রেম এতখানি কৃষ্ণকে পাগল করে দেয়। আর মন যদি যারা তাদের তো ওটা উঠেই না, মনের মধ্যেই কোনো দিন জাগে না, তারা ওই যে অধিক সুখ পেয়েছেন যুগলের সেবায়, এই জন্য অধিক সুখ পেয়েছেন বলেই তাদের ওই কামনায় অন্তরে জাগে না। যখন বাসনা তাদের অন্তরে জাগে না তখন কৃষ্ণের অন্তরে বাসনাটা জাগাবে কে? আর কারো সামর্থ্য নেই। তবে বলেন মিলনের কামনা জ্ঞাপন করেন, এটা কেবল মাত্র তাদের ভাবের পরীক্ষা সুখী সমাজ। রাজারানীও কোনো সময় বলেন এদের ভাবটা পরীক্ষা করে তারা সুখী হন, যুবর আনন্দ লাভ করেন।
যে বাহ, এদের প্রেমেই চরম নিষ্কাম, এরকম আর কার। এই জন্যেই বলছেন অগাধ রসধাম তোমার সেবা, দু প্রকারের ব্যাখ্যা আছে, অগাধ রসধাম তোমার চরণ অথবা অগাধ রসধাম তোমার সেবা বিষয়ে, তোমার চরণ সেবাটি অগাধ রসধাম। তো সেই তোমার চরণ সেবা বিষয়ে উজ্জ্বল রসময় যে সেবা তোমার পাদ পদ্মীর, সেই উজ্জ্বল রসময় সেবায় আমায় কৃপা করে আজ্ঞা করো, সৌভাগ্য দান করো, এই প্রার্থনা করি। এখন সেই উজ্জ্বল রসময় সেবাটি কি প্রকার, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সম্ভব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা এখানেই।